আমার সত্যি ঘুম আসছে, আ বেশি ঘুম, তোমার না আসো তো ঘুমে যাচ্ছে, ঘুমে যাচ্ছে, আ দেখো হ্যাঁ চলো আসছে, আমার প্রিয় ম্যাডাম অলতা পড়ছে, ঠিক আছে আমি আসছি, হ্যাঁ ডাকবো টাটা ভাই, বাচ্চার বাবা একবার এসো ছেলে দেখে যাও, বাচ্চা দেখে যাও, দিয়ে ও গিয়ে দেখে দিয়ে ওকে তিনবার বলা আসছি, গুড্ডু আমার এখানে বসে আছে, কি করছে এখানে, কি করছে রে, টিপ দেবে, টিপ দেবি ছোট মামু, সবাই চলে গেছে খিচুড়ি খেতে, আমার গুড্ডু এখানে ঠাকুরের কাছে আছে, হ্যাঁ এই তো এই চান জল আছে এখানে, প্যান্ডার লোক কি ভিড়ে আছে নাকি বাইরে, কি রে গুড্ডু আয় যা, যাও না হাতে যাই বসুন ঠাকুর কথা যা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আলু তরকারি আর কি হয়েছে, আলু তরকারি হয়েছে, আপনার চাটনি হয়েছে, ঘুগনি হয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে, গোবিন্দভোগ চালের পায়েস হয়েছে, জিতের গরুর দুধের পায়েস হয়েছে, আর জিতের মা জিত, তারপরে আমার আরও সব যারা রয়েছে তারা সব এসে পরিবেশন করছে, আবার কি চায় ভগবানের দয়ায় সবাই এসেছে, সবাই হচ্ছে, পায়েস আনতে গেছে মা, খিচুড়ি নেবো না, চাটনিটা খাও না, কেমন হয়েছে বলো, হ্যাঁ দিদি বন্ধুরা দেখো এইখানে সবাই বসি খিচুড়ি খাচ্ছে, কেমন হয়েছে বলো সবাই, ভালো হয়েছে, অল্প সময় পরে রথটা টণা হব, সাঙ্গ মানে এটি দেখন্তু রথ পাখক আমার চন্দন গুটু চালি আসছন্তি, আমার সমস্ত খাইবা হয়ে যাইছি, আর অল্প সময় ভিতরে সমস্ত খাইবা হয়ে গেলে আমার রথ টণা হব, আমার ছোট ভাই বলছে আমার চাবি, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে গেছে জানে কি নাম গো, কি খিচুড়ি প্রসাদ তো সাঙ্গ মানে খাইবা হয়েগলে এবার হরিনাম হজে না কেন ভাই, তাপরে আমার মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাঙ্কু রথ উপরকু নিয়া হব, তাপরে আমার রথ টণা হব, আপন মানে আমার ভিডিও কন্টিনিউ দেখি চলন্তু, আমার এটি বাহুড়া যাত্রারে মহাপ্রভুঙ্কর রথ কেমিতি টণা হচ্ছে দেখন্তু সাঙ্গ মানে, ঠাকুরঙ্কু এবে বাহার করি আনলেনি সমস্তে রথকু নবা পাই রেডি হউছন্তি, আগে বলরামকু নিয়া হব, তারপরে সুভদ্রা, তারপরে পছরে রইবে জগন্নাথ,
তুই শিখে চলে যা আগে বলরামকে নিয়ে। আর কান্না করো না, কান্না করো না। আর দিনে ছিল জগন্নাথ আমার দাদার কাছে নাকি, ওঠো ওঠো ওঠো, আর কান্না করো না, ওঠো। কি হয়েছে, কান্না করতে না? দাদা কি হলো বলো একটু কিছু। বাবু আমার বাড়িতে আজ নদিন ছিল, নদিনের দিনে বাড়ি যাচ্ছে আসলে আরে জগন্নাথ সবার কাছে আছে বুঝলে, সব জায়গাতে আছে জগন্নাথ নাকি। বাস যাবে খবর মেসো, হ্যান্ডসাম মেসো, হ্যান্ডসাম মেসো। আরে এইখানে ঠাকুরকে আনা হয়েছে এই বারান্দাতে, আমার জগন্নাথ বলরাম সুভদ্রা এইখানে একটুখানে বসবে, আমার মাসি এখানে জগন্নাথের কাছে বসে আছে। তার অল্প কিছুক্ষণ পরে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথের উপরে তোলা হবে। তোমাকে তো যখন দেখালে তোমার শুধু মুখটা বন্ধ করে দিল, সুন্দরী দেখতে নাই তো কেন মনে চাঁদে ফাইনালি সাঙ্গ মানে দেখন্তু সমস্ত এবার আমার তিন ঠাকুর রথ উপরকু আনুছন্তি। আর এবে ঠাকুর ধরি সমস্তে রথ চারিপটে সাত রাউন্ড মারিবে, তাপরে সাত রাউন্ড ঘুরিলা পরে আমার ঠাকুর রথ উপরকু উঠাব, তাপরে আমার রথ টানা হব। আমরা সবাই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঠাকুর তুলে দিয়েছি, এবার ঠাকুর বেরিয়ে চলেছে ব্লগগুলো। ফাইনালি সাঙ্গমানে দেখন্তু আমার এবে বাউড়া যাত্রার রথ টানা আরম্ভ হয়ে যাইছি, সমস্তে জোরসোর লাগি পড়ছন্তি রথ টানিবা পাই। আরে ওই কাটা কাটা কাটা
সাংমানে দেখুন আমার রথ টনা তো হয়ে গেল এবে এইটি আমার রথ রহব আইটি রহলা পরে আমার স্নান জল দিয়া হব সমস্তে আসি এইটু স্নান জল নেবে এইটি টিকি সাইড করে এইটি সাইড করি রথ রখা হব তাপরে রাতে নটা বেড়ে পুরা আমার মন্দির ঠাকুর নিয়া হব রথ টাণিকি মানে তিন টণার আমার রথ মন্দির পাখ যাই পৌঁছব এইটা গোটে টণা হল বজার আরম্ভ মানে রহলে আমার রথ তাপরে বজার লাস্ট কু রে আগে টণার তাপরে আমার মন্দির কু আগে টণার যাবে এইটি রহব আসতে আসবে সমস্তে এইটু স্নান জল নেবে আপন মানে ভিডিও কু শেষ যাকে দেখুন আমার এটি বাহুড়া যাত্রার কমিটি লোক হচ্ছেন ঠাকুর দর্শন করা আসছেন ঠাকুর স্নান জল নেওছেন সাংগ মানে দেখুন এবে তো অল্প অল্প লোক আসছেন ঠাকুর স্নান জল নেওছেন অল্প সময় ভিতরে বহুত ভিড় হয়ে যাব সন্ধ্যা বেড়ে বি প্রবল ভিড় হব ঠাকুর পাখক সমস্তে আসবে ঠাকুর পাখর স্নান জল নেবে ঠাকুর দর্শন করবে আমার বাবু বসে যাইছেন স্নান পাড়ি দেওয়া কি ঘর পড়ে আসলু লুগা চেঞ্জ করি পুঁজি যাবে তাঁর ডিঁয়া মারবে রথ উপরে রহলে আমার বাবু চন্দন গুড্ডু যাবে পছর না কি রে তো এবে চালি আসলে আমার গুড্ডু চন্দন দুইজন জপিং প্যাডের লাফ মারি সে পুরা ব্যস্ত হয়ে পড়লে ডিঁয়া মারি দেখুন আমার গুড্ডু কত জোরে ডিঁয়া মারুচি চন্দন হালি আই যাচ্ছি ডিঁয়া মারি পান নাই এইটি সাইড্র লুহা আছে কিন্তু মঝির আমাকে ডাকছে বলছি মা লাফ মারব আস শীঘ্র পলাই আসব হল আমার বাথরুমে একটু জল নেই বাথরুম তা তালা দিতে আমার একদম খেয়াল নেই বাথরুম পায়খানা বালতি সব মানে চারটে বালতি যাক ফাঁকা পুরো এবে দেখুন সাংগ মানে আমার গুড্ডু চন্দন জপিং প্যাডের ডিঁয়া মারিকি চালি আসলে রথ পাখক দুই ভাই এটি বসি যাইকি কোণ সব কথা হচ্ছেন সাংগ মানে দেখুন এবে তো সন্ধ্যা হয়ে যাইছি দেখুন কত সারা লোক প্রবল ভিড় হয়ে গেল সমস্তে আসিকি ঠাকুর দর্শন করছেন ঠাকুর স্নান জল নেওছেন ভিড়টা কমিগলা পরে আমার আউ গোটে টণা হব রথ টণা আউ গোটে থর হব বজার লাস্টরে যাইকি আউ গোটে টণার যাইকি আমার রথ রহব তাপরে আমার আউ গোটে টণার আমার ঠাকুর নিয়ে মন্দির কু নিয়া হব তাপরে সেটি পূজা হল পরে তাপরে আমার সিংহাসন পুরা হয়ে যাব এবে আমি মা পু চালি আসলু মেলা টিকিয়ে বুলবা পিলা মানে কহিলে ভিড় বি টিকি কমি যাই সেই পিলা মানুষ নিয়ে আমি তিনজন চালি আসলু মা পু মেলা ঘুরবু
আর তাপরে এবে পতলা হয়ে গলানি এবে তাপরে রথটা টানা হব আর আমি মানে আসি রথ পাখে পৌঁছলু ফাইনালি এখন রথটা টানা হবে ফাইনালি সাংমানে আমার বাহুড়া যাত্রায় মহাপ্রভুঙ্কর রথ টানা শেষ হয়ে গলা আউ আসিকি আমার ঠাকুরে পৌঁছি গলে আমার শেষ টানারে আউ এবে আমার ঠাকুরঙ্কু মন্দিরকু নিয়া হবা পাই সমস্তে রেডি হউচন্তি দেখন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাঙ্কু আমার এবে মন্দিরকু নিয়া হউচি দেখন্তু তারপরে মন্দিরকু নেলা পরে আমার পূজা করা হব ফাইনালি সাংগ মানে দেখন্তু আমার তিনি ঠাকুর সিংহাসন কো আসি যাইছন্তি এবে আমার সিংহাসন পুরা হই গলা আউ আমার বাবু এটি ঠাকুরঙ্কু আমার আলতি দেউছন্তি তারপরে আমার পূজা হই গলা পরে আমার ব্লগ টি এন্ড হবো আউ আপন মানকু আমার আজির বাহুড়া যাত্রার ব্লগ টি কেমিতি লাগিলা ভালো লাগুতিলে আউ জগন্নাথকু ভাল পাউতিলে জগন্নাথকু পছন্দ করুতিলে জগন্নাথক মানে গোটে লাইক আউ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা ভুলবেনি পুনি দেখা গোটে নয় ব্লগ্রে বাই বাই জয় জগন্নাথ।